হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যে মুভিটা নিয়ে আলোচনা করব সেটা অনেক দিন আগেই রিলিজ করেছে, ব্রহ্মা জানেন গোপন কমিটি, ডিরেক্টেড বাই অরিত্র মুখার্জি। তো এটা আগে দেখা হয়নি, রিসেন্টলি হইচইয়ের প্ল্যাটফর্মেও রিলিজ করেছে আর এটা টেলিভিশনেও মুভিটা এসে গেছে। তো এটা কেমন হয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করব। তো এই মুভিটা সব থেকে যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে এই মুভির মধ্যে যে মেসেজটা আছে, যে কনসেপ্টটা দেখানো হয়েছে এবং উম্যান এম্পাওয়ারমেন্ট নিয়ে যে জিনিসটাকে এখানে ফোকাস করা হয়েছে সেটা এই মুভির মেন প্লাস পয়েন্ট। তো গল্পটা এরকমই যে একটি মেয়ে আছে যার নাম শবরী, এটা অবশ্য কেরালার ওই শবরীমালার থেকে পিক করে নেওয়া হয়েছে ওই পয়েন্টটাকে টাচ দেওয়ার জন্য। এবং সেই মেয়েটি তার বাবা পৌরোহিত্য করতেন, সেখান থেকে তার তার বাবা যে প্রফেশন সেই প্রফেশনটার প্রতি একটা ইন্টারেস্ট জাগে এবং সে একটা সমাজে একটা সাম্যতা আনতে চায় যে মেয়েরাও যাতে পৌরোহিত্য করতে পারে। এবং সে সংস্কৃতর একজন অধ্যাপিকা হয় এবং তার সাথে একটি ছেলের পরিচয় হয়, সেখান থেকে বিবাহ হয় এবং তারপরে তার জীবনে কি কি ঘটে, এই প্রফেশনটাকে তার শ্বশুরবাড়ির লোকজনরা কেমনভাবে নেয় বা তাকে কি কি বাধা ফেস করতে হয় এই প্রফেশনটাকে চালাতে গিয়ে, কারণ সে গোপনে গোপনেই এই প্রফেশনটা চালাচ্ছিল, কারণ এই কারণেই নাম দেওয়া হয়েছে ব্রহ্মা জানেন গোপন কম্মটি। তো আলটিমেটলি কি হয় সেটা এই মুভিতে আপনারা দেখতে পাবেন। তো মুভির অ্যাক্টিং ডিপার্টমেন্টে রীতাভরী চক্রবর্তী লিড রোলে যেহেতু আছেন, ভালো অ্যাক্টিং করেছেন। তবে এখানে যেটা মেন, কয়েকটা জায়গায় বিশেষ করে ফার্স্ট হাফে মন্ত্রোচ্চারণের ক্ষেত্রে কিছুটা আড়ষ্টতা দেখা গেছে, যেটা সেকেন্ড হাফে গিয়ে অনেকটাই কম। সোহম বলে একজন আছেন, সোহম মজুমদার, যাকে ফার্স্ট টাইম আমি দেখলাম, সে রীতাভরি মানে শবরী যে ক্যারেক্টারটা আছে তার হাজব্যান্ডের রোলটা করেছে, সে ভালো করেছে। কিন্তু কয়েকটা জায়গায় তার এক্সপ্রেশন আমার ভালো লাগেনি, বিশেষ করে প্রথম দিকে যখন স্টেজে পারফরমেন্সের সময় যে কয়েকটা এক্সপ্রেশন দিচ্ছিল, মানে পার্সোনালিটিটা একটু আমার অন্যরকম লেগেছে, মানে ঠিক ফোটাতে যেন পারেনি একজন বনেদি বাড়ির ছেলে হিসাবে, সেই জায়গাটা আমার একটু পছন্দ হয়নি। অ্যাক্টিং ঠিক আছে, মানে ওর রেসপেক্টে হয়তো ভালোই করেছে। আর শুভাশিস মুখার্জি, উনি একটা দুর্দান্ত পারফরমেন্স করেছেন। তার নেগেটিভিটির যে দিকটা সিনেমাতে দেখানো হয়েছে, সেই নেগেটিভিটির ক্যারেক্টার করার তার যে ক্ষমতা সেটা কিন্তু তার জন্য একটা পজিটিভ দিক আর কি, তো সেটা দারুণ লেগেছে। কিন্তু তার ক্যারেক্টারটাকে যেভাবে এখানে হঠাৎ করে সরিয়ে দেওয়া হলো, একটা জমজমাট একটা ডুয়েল সেকেন্ড হাফে যেরকম ছিল, হঠাৎ করে গায়েব হয়ে গেলেন তিনি, তো সেই জিনিসটা আমার ভালো লাগেনি। এটা আমি বলবো স্ক্রিন প্লে বা রাইটিংয়ের ফল, যে মুভিটা 2 ঘন্টা 4 মিনিটে ঠিক আছে, লেন্থ ইজ গুড, শেষ করে দেওয়া হয়েছে, কিন্তু ওই জায়গাটা লক্ষ্য রাখা উচিত ছিল বলে আমার মনে হয়। বাকি অম্বরীশ ভট্টাচার্য আছেন, ভালো প্লে করেছেন তিনি। আজকাল সিনেমাতে যেরকম হ্যালো 2 এর মানে সিজনে যেরকম ছিল, হ্যালোর সেকেন্ড সিজনে তিনি যেমন ছিলেন একটা সাপোর্টিভ রোলে, এখানেও একটা সাপোর্টিভ রোলই তিনি করছেন, সোহম মজুমদারের দাদার রোলটা তিনি প্লে করছেন। তো আজকালকার সিনেমার যুগের রঞ্জু কাকু হিসাবে অম্বরীশ বাবুকে দেখা যায়, মানে রঞ্জিত মল্লিক যেরকম চলে আসতেন বেল্ট ম্যান হয়ে, তো অতটা হয়তো ক্রুদ্ধ রূপ আমরা দেখতে পাই না, কিন্তু ওই রকমই ব্যাপারটা কিছুটা দেখতে পাচ্ছি। অরিত্র মুখার্জির ডিরেকশনের মধ্যে নন্দিতা দাস এবং শিবপ্রসাদের যে সমস্ত সিনেমা, তার মেকিংয়ের কিছুটা ছায়া এই সিনেমাটার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে, কারণ উনি কিন্তু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আগে ছিলেন, এটাই আমার ধারণা। তো ঠিক আছে, প্রথম কাজ হিসাবে আমি বলবো ঠিকঠাকই করেছেন। এবং মিউজিক ডিপার্টমেন্ট এই মুভির খুবই ভালো, একটি গান আছে কোন গোপনে, এটা আমার সব থেকে ভালো লেগেছে, বাই সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, দারুণ গানটা, এটা আমার সব থেকে ভালো গানটা লেগেছে। বাকি গানগুলো ঠিকঠাক আছে, ভালোই লেগেছে। সিনেমাটোগ্রাফি আহামরি কিছু না, কিন্তু একটা কমার্শিয়াল সিনেমা যেরকম প্যাটার্ন হয় সেটাকে বজায় রেখেছে, দেখতে ভালোই লাগে, খারাপ লাগেনি। এছাড়াও কয়েকটা জায়গায় আমি বলবো, যেহেতু মন্ত্র নিয়ে সিনেমা, তো সেখানে সিনেমার শুরুতেই সরস্বতী পুজোর সময় যে মন্ত্রটি উচ্চারণ করে পুষ্পাঞ্জলি দেওয়া হয়েছে, সেটাকে আমার মনে হয় আরও একটু কেয়ারফুল হওয়া উচিত ছিল। অ্যাকচুয়ালি পুষ্পাঞ্জলির মন্ত্র আই থিঙ্ক ওটা নয়, আপনারা যদি মনে করেন যে কমেন্ট করবেন করতে পারেন, ওইটা অবশ্যই মন্ত্র যেটা বলা হয়েছে, কিন্তু সেটা একটা সিম্পলিফাইড রূপ দেখানো হয়েছে। যাই হোক, এই জায়গাটা একটু বেটার করলে ভালো হতো।
তো ওভারঅল সব ডিপার্টমেন্ট বিচার করার পর ক্যালকুলেশন করে আমার কাছে একটা পয়েন্ট এসেছে এই মুভি, মানে আমার পার্সোনাল সেটা হচ্ছে 7.8 out of 10, যেটা আইএমডিবিতে রেটিং বর্তমান 8.6 out of 10। আমার মনে হয়েছে যে সেটা একটু বেশিই হয়ে যাচ্ছে, তো 7.8 মিন্স ভেরি গুড। তো যদি না দেখে থাকেন একবার অবশ্যই দেখে নিতে পারেন, বিশেষ করে ওম্যান এম্পাওয়ারমেন্ট এবং সাম্যতা এবং মানবিকতা এইসব নিয়ে যে মেসেজগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু খুবই ভালো, এবং মহিলা বা কন্যা যে ভোগ্য সামগ্রী বা পণ্য নয়, যে কন্যাদান ব্যাপারটা যে কতটা একটা ছোট ব্যাপার সেটাকেও এখানে ফোকাস করা হয়েছে। তো আলটিমেটলি কালচারকে এমনভাবেই তৈরি করা উচিত যাতে কেউ কষ্ট না পায়, কোনো জাতের লোক কষ্ট না পায়, সেটাকেই এখানে আমার মনে হয় বলার চেষ্টা করা হয়েছে কোনো অপমান না করে। তো ঠিকই আছে, আপনারা অবশ্যই একবার এই মুভিটা দেখে নিন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।